যে এই বাজেট ভোটের প্রচার ছাড়া অন্য কিছু নয়। এই বাজেটে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান, শূন্য পদে নিয়োগ, শিল্প বাণিজ্যের পরিবেশ এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো দিশা এই বাজেট দেখাতে পারে। এই বাজেটে অনেকগুলি জাগলারি রাখা হয়েছে আর কিছু অর্থ বিলানোর ব্যবস্থা করা হয়েছে, তাতে আমাদের অর্থ বৃদ্ধি নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের বক্তব্য খুব ক্যাটেগরিক্যালি ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। যেখানে আসামে মহিলাদের 2,500 টাকা করে দেওয়া হয়, যেখানে লাডলি বহিন প্রোগ্রামে 1,500-এর বদলে এখন 3,000 করে মধ্যপ্রদেশে পায়, এখানে 500 টাকার বদলে 1,000 টাকার প্রস্তাব রাখা হয়েছে। আমরা মনে করি এটা মহিলাদের ক্ষেত্রে তাদের সম্মান এবং মর্যাদা এবং নিজের ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় কিছুই নয়। এক্ষেত্রে এসসি এসটিদেরকে অপমান করা হয়েছে বলে আমি মনে করি। এসসি এসটি মহিলারা যখন প্রথম থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার নামক এই প্রোগ্রাম চালু করে এই রাজ্য সরকার, তখন বলা হয়েছিল সাধারণ ক্যাটাগরিতে যা পাবে এসসি এসটিরা ডবল পাবে। আজকে এসসি এসটিদের 200 টাকা বৃদ্ধির প্রস্তাবের মধ্য দিয়ে আমি মনে করি এসসি এসটি মহিলাদের প্রতি এই সরকারের যে একটা নেগেটিভ অ্যাটিচিউড আছে সেটা প্রমাণিত হয়।